এমন অবস্থা আছে, ঘর পর্যন্ত নেই, এরকম করে থাকতেছি। কি ঘর নেই আপনাদের? ঘর নেই, একটা ঘর আছে, অনেক কষ্ট করে করতেছি। চারো বানছে ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারে, ভালো করে একটু চলাতে পারে না। আচ্ছা, লেখাপড়াও করাতে পারছে না, কাপড় চোপড়ও দিতে পারছে না। কিন্তু যাই হোক, এখন আপনার স্বামী একা চায়ের দোকানে কাজ করে যা পায় তা দিয়ে কোনোরকম চলছে, কিন্তু অপারেশন করার মতো টোটাল কোনো অবস্থা নাই। নাই অবস্থা, রোগ তো আর অর্থ বুঝে না, সেজন্য আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো উছিলা করেছে, উছিলা অনুযায়ী আমরা এখানে চাকরি ঠিকমতো করতে পারে। আপনার স্বামীও অসুস্থ, ঠিকমতো চায়ের দোকানে কাজ করতে করতে পারে না। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 19 নং নাক কান গলা বিভাগে। আমার পাশে যে অসহায় মহিলাটিকে দেখতে পাচ্ছেন, ওনার স্বামী একজন চায়ের দোকানে কাজ করে, চায়ের দোকানদার বলা চলে, চায়ের দোকানের মেসিয়ার যেটাকে আমরা ভয় বলি। এবং এই যে মহিলাটিকে আমরা দেখতে পাচ্ছি, তার গলায় একটি বড় ধরনের কাঁচা আসো, এইখানে না, হাত দিয়ে দেখান, গলায় একটি বড় ধরনের টিউমার। এই বড় ধরনের টিউমারটি অপারেশনের জন্য বরপর 2টা ডেট ফল করে, শুধুমাত্র অর্থের অভাবে তারিখগুলো পিছিয়ে যাচ্ছে। একজন হোটেল বয় কিংবা মেসিয়ার, চায়ের দোকানের মেসিয়ারের স্ত্রী, তার ছোট ছোট 3টি সন্তান রয়েছে, শুধুমাত্র টাকার অভাবে অপারেশন করতে পাচ্ছে না, লেখাপড়া করাতে পাচ্ছেন না। যাই হোক, লেখাপড়ার চেয়ে বড় হচ্ছে মানুষের জীবন, কিন্তু এই 2বার অপারেশনের ডেট ফল করলেও শুধুমাত্র অর্থের অভাবে অপারেশন হচ্ছে না। আজকে আমরা এই অপারেশন খরচ বাবদ এখানে 10,000 টাকা ওনার হাতে তুলে দিব। আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে। ওনার স্পন্সরে এই 10,000 টাকা আমরা ওনাকে তুলে দিব অপারেশনের জন্য। আমরা এই যে এখানে কাছ থেকে যদি দেখাই, যে অপারেশনের যে স্লিপটা দিয়েছে, এই স্লিপটা ডেট ফল করছে শুধুমাত্র অর্থের অভাবে। ওনারা চিকিৎসা করানোর মতো কিংবা অপারেশন করানোর মতো একটি টাকা ওনাদের কাছে নেই। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, আপনার নাম কি? শাহিনুর আক্তার। শাহিনুর আক্তার, আপনার স্বামীর নাম কি? আব্দুল জব্বার। আব্দুল জব্বার, আপনার স্বামী কি কাজ করে? চায়ের দোকানে চাকরি করে। চায়ের দোকানে কাজ করে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3টা ছেলে মেয়ে। 3জন ছেলে মেয়ে। ওরা কতটুকু ছোট ছোট? আচ্ছা, বয়স কত কত তাদের? ও, একটা 10 বছর, একটা 7 বছর, একটা 5 বছর। আচ্ছা, তা আপনার এই কত বছর থেকে গলা টিউমার? আজকে 3 বছর হয়েছে। এই 3 বছর কেন অপারেশন করতে পাচ্ছেন না? টাকার জন্য পাচ্ছি না। এখন যে অপারেশনের স্লিপ দিছি, এখনো তো পাচ্ছেন না? এখনো পাচ্ছি না আমি। আপনার কাছে কোনো টাকা পয়সা আছে? নাই। আচ্ছা, তো এখন আপনার এই যে স্বামীও তো টাকা পয়সা জোগাড় করতে পারে না সে কারণে। আচ্ছা, তো এখন আপনার দেশের বাড়ি কোথায়? বোয়ালখালী। বোয়ালখালী কোথায়? গুমডান্ডি ফুলতল। আচ্ছা, বোয়ালখালী, জোরে বলেন কোন জায়গা? গুমডান্ডি ফুলতল, গুমডান্ডি ফুলতল। গুমডান্ডি ফুলতল বোয়ালখালীর দেশের বাড়ি, জমাদারহাট। গুমডান্ডি ফুলতল জমাদারহাট বোয়ালখালীর এই মহিলাটি, ওনার শুধুমাত্র অর্থের অভাবে ডেট ফল করছে। এই জন্য আমরা আজকে অপারেশনের জন্য 10,000 টাকা তুলে যাচ্ছি, যাতে এই অসহায় ভন্টি, যার স্বামী চায়ের দোকানে কাজ করে, অর্থ জোগাড় করতে পারে না এবং এই বাচ্চাদের জন্য কাপড় চোপড় তো কিনতে পারে না। এই যে আগামীকালকে ঈদ, যে বাচ্চাদের যে কাপড় চোপড় কিনবে সেটাও কিন্তু ওনারা ক্রয় করতে পারে না, বা সেটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। শুধুমাত্র অপারেশনটা, যেটা মানুষের জীবন বাঁচানোর জন্য বেশি প্রয়োজন, সেই অপারেশনটাও কিন্তু করতে পারছে না। আমার পাশে এক দিদি রয়েছেন এখানকার দায়িত্বে, যে একেবারেই তো এই মহিলাটি অসহায় দিদি। জি জি, অসহায় জি। এই অসহায় মহিলার পাশে ওনারাও সাধ্যমতো করে যাচ্ছে সর্বোচ্চটা দিয়ে। আমরাও বিহারের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই 10,000 টাকা তুলে যাচ্ছি, যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। আবারও বলছি, আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সর এই 10,000 টাকা দিচ্ছি, যাতে এই অসহায় মহিলাটি গলার এই বৃহৎ আকৃতির টিউমারটি অপারেশন করে আবারও তার ছোট ছোট 3টি মাসুম বাচ্চার কাছে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। এই দীর্ঘায়ী এই সময় ক্ষেপণ করলে হয়তো এই টিউমার থেকে ক্যান্সারের দিকে ধাবিত হতে পারে, যাতে এই বিনাইন টিউমারটি ম্যানিগন্যান্ট টিউমারে রূপান্তরিত না হয়, এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10,000 টাকা আমরা তুলে দিয়ে যাচ্ছি। ধরেন এখানে 10,000 টাকা আছে আপনার, এই আপনার কেউ নাই? আচ্ছা, আপনি তো এখন এই 10,000 টাকা অপারেশন করতে পারবেন? পারবো। আচ্ছা, আপনি দেখতেছি আমরা কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছেন, আপনার চোখ দিয়ে পানির মতো চলে আসছে খুশিতে। আমরা জানি এটা, যাতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেয়, আমরা দোয়া করি আপনার ছোট ছোট 3টি মাসুম বাচ্চার কাছে আবার যাতে সুস্থ হয়ে ফিরত যেতে পারেন। এমন অবস্থা আছে, ঘর পর্যন্ত নেই, এরকম করে থাকতেছি। কি ঘর নেই আপনাদের? ঘর নেই, একটা ঘর আছে, অনেক কষ্ট করে করতেছি। চারো বানছে
ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারে, ভালো করে একটু চলাতে পারে না, লেখাপড়াও করাতে পারছে না, কাপড় চোপড়ও দিতে পারছে না। কিন্তু যাই হোক, এখন আপনার স্বামী একা চায়ের দোকানে কাজ করে যা পায় তা দিয়ে কোনোরকম চলছে, কিন্তু অপারেশন করার মতো টোটাল কোনো অবস্থা নাই, নাই অবস্থা, রোগ তো আর অর্থ বুঝে না। সেজন্য আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো উছিলা করেছে, উছিলা অনুযায়ী আমরা এখানে চাকরি ঠিকমতো করতে পারে না, স্বামী অসুস্থ, ঠিকমতো চায়ের দোকানে কাজ করতে করতে পারে না, সেই কারণে তো অনেক সমস্যা। যাই হোক, আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি, আবারও বলছি আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ওনার স্পন্সরে আমরা এই 10,000 টাকা তুলে দিয়েছি যাচ্ছি এই অসহায় বোনটি তার টিউমারের অপারেশনটা যাতে সুস্থভাবে সঠিকভাবে করতে পারে। আসলে মানুষের জন্যই মানুষ, আমরা যদি একজন অন্যজনের পাশে না দাঁড়াই তাহলে এটা আসলে এই সমাজের মানুষ বা মনুষ্যত্ব হিসাবে আসলে পরিচয় কিংবা প্রকাশ বা বিকশিত কিছুই হয় না। তাই মানুষের মধ্যে যাতে মনুষ্যত্ব বোধ ফুটিয়ে তোলে তার জন্য এই ভিডিও, আপনাদেরও আশপাশে এরকম অসহায় মানুষের প্রতি আপনারা যত্নবান হবেন, তাদের পাশে আপনারা দাঁড়াবেন, বিভিন্ন মেডিকেল কলেজগুলো আপনারা যাবেন এবং ইনশাল্লাহ এই ধরনের অসহায় প্রকৃত অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন। এই 10,000 টাকায় যদি এই 10,000 টাকায় যদি একজন মানুষের অপারেশন হয়ে যায় এর থেকে ভালো আর কী হতে পারে। যারা দিয়েছে টাকা বা আমাদের সবার জন্য দোয়া করেন, দোয়া করবো সবাই ভারতের রাতে, আজকে তো আপনাদের জন্য এতটুকু করতে পারলে আমার মনটাও শান্তি হবে। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে এবং এই জীব বলেন। আপনি আমার জন্য ফেরেশতা হয়ে এসেছেন। এটা ফেরেশতা বলতে কিছুই না, ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আমরা শুধুমাত্র উসিলা হিসেবে এখানে আসছি। আল্লাহ তাআলা যাতে এরকম প্রত্যেকটা মানুষের পাশে প্রত্যেক মানুষকে উসিলা হিসেবে প্রেরণ করে এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 19 নং ওয়ার্ড থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।